বন্ধুরা এক্সেলে কোনো নষ্ট ডাটাকে আমরা যদি কারেক্ট ফরমেশনে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ফাংশন ফর্মুলা এবং ফরমেট জানতে হয় বাট এটা যদি আপনি পাওয়ার কোয়ারিতে করতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমেই আপনার এই কাজটা হয়ে যাবে যেখানে ফর্মুলা এবং ফাংশন জানা আসলে একটু কষ্টসাধ্য এবং সেখানে সিনটেক্সগুলো জানতে হয় বাট পাওয়ার কোয়ারিতে সেটা জাস্ট কয়েকটা মাউস ক্লিকই হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে একটা ডাটাবেস দেখতে পাচ্ছেন যেখানে নামের আগে পিসে অনেকগুলো স্পেস দেখা যাচ্ছে ছোট হাত বড় হাত মিক্স পাচ্ছেন ক্যাপিটাল স্মল পাচ্ছেন এই ডাটাটাকে আমরা কিভাবে দেখেন মাউস ক্লিকের মাধ্যমে ফরমেশনে নিয়ে আসি তাহলে বন্ধুরা কথা বার বলতে চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা পাওয়ার কোয়ারির দ্বিতীয় পর্বে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা দেখব হচ্ছে কোনো একটা ডাটা যদি সেক্ষেত্রে আপনার কারেক্টেড ফরমেশনে না আসে সেক্ষেত্রে আপনাকে কয়েকটা সেখানে থিওরি অথবা ফর্মুলা যে কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় বাট সেটা পাওয়ার কোয়ারিতে করতে হয় না আমাদের এখানে একটা ডাটাবেস দেখতে পাচ্ছেন এইটাকে আমরা কী করবো দেখেন এখানে যে ক্যাপিটাল আছে স্মল আছে স্পেস আছে এই জিনিসগুলো আমরা ঠিক করবো এটা ঠিক করার জন্য আমরা চলে যাব হচ্ছে ডাটা ট্যাবে বন্ধুরা আমি ইউজ করতেছি করতে টু থাউজেন্ড ভার্সন যারা বিশেষ করে থার্টিনের আগে ইউজ করতেছেন তাদেরটা এখানে ডেটা ট্যাপে থাকে না এটা এখানে পাওয়ার কোয়ারি নামে একটা ট্যাপ থাকে 16 থেকে এখানে ডেটার ভিতরে এই জিনিসটা থাকে তো আমরা এটা দেখার জন্য চলে যাব হচ্ছে আমাদের ফরম্যাট টেবিল রেঞ্জ এইটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা পাওয়ার কোয়ারির উইন্ডো নতুন একটা ওপেন হয়েছে তো আমরা এটাকে যদি ফুলি স্কিনও করে দিই সেটাও করতে পারবো আবার যদি এটাকে আমরা রিস্টোর করি সেটাও করতে পারবো এখন দেখেন এখানে আমাদের ডাটার আগে অনেকগুলো স্পেস আছে এবং প্রথমটা বড়ো হাত তারপর তারপর হচ্ছে ছোট হাত এইগুলো আমরা একটু ঠিকঠাক করে দেখবো যে কোনটাকে কিভাবে করা যায় বন্ধুরা আশা আছে পাওয়ার কোয়ারির উপরে আপনার অনেকগুলো ভিডিও পাবেন বাট আমার ব্যস্ততার কারণে আপনার অনেকেই যারা পার্সোনালি আমার সাথে লিঙ্কেজ আসেন তারা হয়তো অনেকেই জানেন যে আসলে আমার ব্যস্ততা এত পরিমাণে বেড়ে গেছে যেখানে আসলে আমার ভিডিও মানে তৈরি করায় টাফ হয়ে যাচ্ছে মানে ভিডিও তৈরি করার জন্য বাসায় হয়তোবা এক দুই ঘন্টা সময় পাই এর বেশি পাই না তো সারাদিন আসলে অফিস করে রাখার কখনোই সম্ভব হয় না এত পরিশ্রম করে আবার ভিডিও তৈরি করা অনেকে আপনারা ভিডিও চাচ্ছেন আমি জানি কিন্তু আসলে আমার শারীরিক পরিশ্রম এতটাই হয়ে যাচ্ছে যে আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তারপর আমি চেষ্টা করব আপনাদের জন্য এটা কন্টিনিউ করার জন্য তো বন্ধুরা আমরা দেখেন এখানে আমাদের দুইটা কলাম আছে এ কলাম এবং বি কলাম এটাকে যদি আমরা এভাবে ধরি এখানে আমাদের এই কোয়ারি জিনিসগুলো আছে এইগুলো কোথায় কি আছে কোনটাকে কি বলে কোনটা দিয়ে কি করে এইটার উপর আমার ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন তো বন্ধুরা এই টোটাল এই এ কলাম এবং বি কলাম আমরা যদি এটাকে ধরি আমরা এখানে কন্ট্রোল এইটা সিলেক্ট করব দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে এইটাকে সিলেক্ট করবো আবারও বলতেছি প্রথম ডাটাটা আমরা সিলেক্ট করবো দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে দেন হচ্ছে দ্বিতীয়টা সিলেক্ট

দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ট্রান্সফর্ম এখন দেখেন বন্ধুরা এখানে নামের আগে কিন্তু আমাদের স্পেস আছে এখন এই স্পেসগুলো যদি আমরা রিমুভ করতে যাই সেক্ষেত্রে আমাদের এক্সেলে কী করতে আমাদের ট্রিম ফাংশন ইউজ করতে হয় বা ট্রিম ফাংশন ইউজ করলেও কিন্তু পুরোপুরি রিমুভ হয় না সেটা কেন হয় না সেটা আমরা অনেকেই জানি সাবস্টিটিউট তখন ইউজ করতে হয় তো দেখেন বন্ধুরা এখানে আমরা যাবো হচ্ছে ট্রান্সফর্ম দেখ হচ্ছে ফর্মেট ফর্মেটে যাওয়ার পর এখানে যদি আমরা এই যে ট্রিম এই ট্রিমটাই ক্লিক করি তাহলে দেখেন এক সেকেন্ডের ভিতরে কোনো ফর্মুলা ফাংশন কিচ্ছু জানা লাগলো না জাস্ট আমি একটা ক্লিক করলাম আমার একটা ফর্মেট হয়ে গেল আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে যাচ্ছি এটা কিন্তু এখানে এক্সেলে কাজ করবে না কারণ হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কোয়ারি এখানে কন্ট্রোল জেড কাজ করবে এখানে কাজ করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে এখানে আমি যদি যেটা ট্রিম করেছিলাম আমি ট্রিমটা আমি কেটে দিলাম দেখেন তার মানে আমার আগের জায়গায় চলে যাচ্ছে এটা সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম ফর্মেট দেন হচ্ছে ট্রিম এখন দেখেন টোটাল ডাটাটা আমাদের ঠিক হয়ে গেল এখন এটা জানার জন্য আপনাকে কী করতে হতো এখানে ট্রিম ফাংশন ইউজ করা লাগতো দেন সাবস্টিটিউট ইউজ করা লাগতো অনেক কিছু এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা কলম সাপোজ এখানে আছে কি মীরা বড়ুয়া অঞ্জু দত্ত এই দুইটাকে আমরা এক করে ফেলি ওকে তো এক করার জন্য আমরা যাবো হচ্ছে এখানে দেখেন আসি হচ্ছে আমরা আসি হচ্ছে আমরা ট্রান্সফর্মে ট্রান্সফর্মে যাবো হচ্ছে মার্স কলম মার্স কলমে যাওয়ার পর আমাদের এখানে একটা পপ আপ মেনু আসবে পপ আপ মেনু হচ্ছে সেপারেট এই ডাটা দুইটাকে আপনি কীভাবে সেপারেট করবেন আপনি কি মাঝখানে স্পেস দেবেন কমা দেবেন সেমিকোলন দেবেন হাইপেন দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে এখানে অনেকগুলো অপশন আছে আমরা চাই হচ্ছে এখানে কমা অথবা স্পেস স্পেসই স্বাভাবিকভাবে হয় দেন এই ফাইলটার আমরা নাম দেবো কি সাপোজ আমরা নাম দিলাম হচ্ছে এখানে যে কোন আপনার একটা দিয়ে দিলাম মামুন ওকে দেন হচ্ছে কমা এখন দেখেন আমাদের ওই ডাটাটা কিন্তু শেষ হয়ে গেছে এখানে দুইটা কলা মার্জ হয়ে এখানে একটা ডাটায় চলে আসছে মীরা বড়ুয়া একটা ডাটায় অথবা অথচ এই জিনিসটা দেখেন এটা করার জন্য আপনাকে কী করা লাগতো কনকাটিনেট করা লাগতো সেখানে স্পেস দেওয়া লাগতো অনেক কিছু করা লাগতো বাট এটা মাউসের একটা ক্লিকের মাধ্যমে প্রথমে হয়ে যাচ্ছে এরপরে বন্ধুরা দেখেন এখানে আমাদের প্রথমে হচ্ছে বড় হাতের অক্ষর তারপর হচ্ছে ছোট হাতের আবার প্রথমে বড় হাতের তারপর হচ্ছে ছোট হাতের এটাকে আমরা একটু ফর্মেশন করতে চাই যাব হচ্ছে ফর্মেটে দেন হচ্ছে লোয়ার কেস লোয়ার কেসে দিলে টোটালটাই ছোটো হাতের হয়ে যাচ্ছে এটা যদি আমরা এক্সেলে করতে যেতাম আমাদের ফাংশন জানা লাগতো হচ্ছে লোয়ার আবার এটাকে আমি সিলেক্ট করলাম দেন যদি অ্যারোতে ক্লিক করি আপার কেস আপার কেসে দেখেন এখন কি হয়েছে টোটালটা বড়ো হাতের হয়ে গেছে মীরা বড়ুয়া দ্যাট মিন্স এটাকে যদি আমাদের এক্সেলে জানতে হতো তাহলে কিন্তু আমাদের আপার ফাংশনটা জানতে হতো এবং সাথে সিনট্যাক্সও জানা লাগে তো এখানে আবার সিলেকশন থাকাবস আমরা যদি কেপি ওয়ার্ড দেখেন প্রথমটা হাত প্রথমটা হাত বাকি সব যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো হচ্ছে সোট হাত আবার যদি ফরমেশনে চলে যায় যেটা হচ্ছে ক্লিন ক্লিন মানে হচ্ছে এখানে যদি কোনো ইরোড থাকে সেটা ক্লিন হয়ে গেল এবার হচ্ছে বন্ধুরা দেখেন তার মানে আমরা আলোচনা করলাম হচ্ছে লোয়ার কেস আপার কেস এবং যে জেনারেল যে কেসটা সেটা এখানে ট্রিন থাকলে আবার ক্লিন হয়ে গেল এখন এখানে আমরা যতগুলো অপশন এখানে আমরা ইউজ করেছি যে জিনিসগুলো সেগুলো এখানে আপনি প্রত্যেকটা দেখতে পাবেন এই জিনিসগুলো আপনি যদি চান যে না আপনি কোনোটাই এখানে রাখবেন না এখানে এভাবে থাকবে তাহলে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এই জিনিসগুলো আবার রিমুভ করে দিতে পারবেন আবার এখন আপনার যদি কাজ হয়ে যায় আপনি যদি মনে করেন যে কাজ হয়ে গেছে এই অবস্থায় আমি ব্যাক করবো ওকে চলে যাবেন হচ্ছে হোমে দেন হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড এখানে অ্যারো আছে আপনি যদি চান যে সুজ ডাটা এটাকে লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে এইটা আর যদি মনে করেন লিঙ্ক করাবেন না ক্লোজ অ্যান্ড লোড দেন এটা এক্সেলে আর একটা নতুন শিট ওপেন হবে এই যে দেখেন নতুন আর একটা শিট ওপেন হয়েছে যেটা দেখেন কালার হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের মূল ডাটা আর এটা হচ্ছে আমাদের কোয়ারি ডাটা এখন আমরা যদি চাই সাপোজ এখানেও যদি আমি দেই যেমন দেখেন এখানে আমি দিলাম আমরা এক্সেলে কাজ করলে কিন্তু এই সূত্রগুলো যদি থাকে সেক্ষেত্রে পিসি হ্যাং হয়ে যায় ডাইনামিক হয় না আমরা যদি আমি যদি চাই সাপোজ এখানে আমি নাম লিখলাম আমার আবদুল্লাহ আল মামুন ওকে এখন আমি এখানে বাহির ক্লিক করলাম এখন যদি আমার পাওয়ার কোয়ারি ট্যাবে আসি এবং এখানে যদি ডায়েট বাটন ক্লিক করে আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন আবদুল্লাহ আল মামুন তো এভাবেই দেখেন একটা জিনিসকে আসলে ডাইনামিকভাবে কিন্তু কাজে লাগানো যায় যদি আমরা পাওয়ার কোয়ারি বিশেষ করে জানি তো বন্ধুরা আজকে আমরা দেখলাম কোনো একটা মিসম্যাচ নষ্ট ডাটা কোনো যদি ডাটা যদি কাজ করা না থাকে যেভাবে ওয়েব থেকে নামে সেই ডাটাটাকে আপনি কিভাবে পাওয়ার কোয়ারির মাধ্যমে ফরমেশনে সুন্দর একটা কারেক্টেড ফরমেটে নিয়ে আসবেন বন্ধুরা পাওয়ার কোয়ারির আজকের এই দ্বিতীয় পর্বটি আপনার যদি বিন্দু পরিমাণ কোনো কাজে লেগে থাকে প্লিজ ভিডিও একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে সেটাও করতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে টিউপ্রিয়াল করে দেওয়ার জন্য বন্ধুরা পাওয়ার কোয়ারির তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন আমনি একাডিমি সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ